নূর মোহাম্মদ শেখের 84তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। একদিকে আমরা যেমন বীরের জাতি, সাহসী জাতি হিসেবে দিয়েছি আমাদের 7 মার্চের ভাষণ, অর্থাৎ জাতির পিতার ঐতিহাসিক ভাষণকে, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের যদিও কেউ বুকের তাজা রক্ত দিয়ে, কেউ সাহস দিয়ে আজকের সোনার বাংলা গড়ে তুলেছেন। আমাদের বাংলাদেশের আমাদের যিনি পিতা, যিনি আমাদেরকে খাইয়ে পড়ে বড় করিলেন, তাকেই অসময়ে এত দেশ তার জন্মদিন পালন করব। আগামী প্রজন্মের মধ্যে জাতির পিতাকে ছড়িয়ে দেবো, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদকে ছড়িয়ে দিব। আরও যারা বীরশ্রেষ্ঠ ছিলেন, বীর প্রতীক, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, যে এখনও যারা জীবন্ত কিংবদন্তি আমাদের মাঝে আছেন, এই সকল মানুষকে তাদের মধ্যে ছড়িয়ে দেবো। তাদের চেতনা, তাদের দেশাত্মবোধ, তাদের অনুপ্রেরণায় আমরা আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে প্রত্যেকেই একজন ডক্টর।